নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য। দর্শক বন্ধু, ভগবান শিবের এক অংশাবতার হলেন বটুক ভৈরব। আজকে আমি এই বটুক ভৈরব সাধনা কিভাবে আপনারা করবেন, কেনই বা করবেন, জ্যোতিষ শাস্ত্রে এই বটুক ভৈরবের সাধনার গুরুত্ব কি, তাৎপর্যতা কি, সেই নিয়েই আমি আজকের এই ভিডিওতে বিস্তারে আলোচনা করব। আসুন দেখে নিই এই বটুক ভৈরব উৎপত্তি কোত্থেকে। শিবপুরাণে আছে ভগবান শিবের এক অংশাবতার হলেন বটুক ভৈরব। আবার অন্য মতেও বলা হয় মা দুর্গার অনুচর হিসেবেও দেখা হয় এই বটুক ভৈরবকে। চামেলি ফুল ওনার খুব প্রিয়, তাই বটুক ভৈরবের সাধনার সময় চামেলি ফুল প্রয়োজন। বটুক ভৈরবকে রাত্রিকালীন দেবতা অর্থাৎ অন্ধকারের দেবতা বলে মনে করা হয়, তাই তার পূজার সময় হল রাত 12টা থেকে ভোর 3টের মধ্যে। বটুক ভৈরবের মন্ত্র রোজ পাঠ করলে ভক্তজন রোগ ভোগ থেকে, দীর্ঘকালীন রোগ ভোগ থেকে মুক্তি পায়, সন্তানের দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হয়। যদি আপনি ভূত প্রেত দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোনো কালো জাদু দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোনো তান্ত্রিক ক্রিয়া আপনার জীবনকে নরক বানিয়ে ফেলেছে, তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেখানো এই মন্ত্রটি সবসময় জপ করবেন। আর শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার সময় এই বটুক ভৈরব কবচটি ধারণ করবেন, দেখবেন সমস্ত রকমের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহের দোষ থেকে থাকে অথবা আপনার যদি কোনো সম্পত্তিগত কোনো রকমের সমস্যা থেকে থাকে, সে আপনি সম্পত্তি কিনতে পারছেন না, সম্পত্তি বেচতে পারছেন না, বা নিজের সম্পত্তি জবরদখল হয়ে আছে, শত্রু দ্বারা আক্রান্ত আপনি, যাই হোক না কেন, বটুক ভৈরবের পূজা করে এই বটুক ভৈরবের কবচ ধারণ করুন। এই ধরনের সমস্ত দোষ সমস্ত সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। জন্মকুণ্ডলিতে যদি রাহু কেতুর সমস্যাও থেকে থাকে তাহলে এই বটুক ভৈরবের পূজা করুন এবং তার কবচ ধারণ করুন। তবে মনে রাখবেন, বটুক ভৈরবের পূজার সময় তাকে কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে হবে দুধ এবং মেওয়া। তার সঙ্গে আমরা যে অরোর ডাল বলি, সেই অরোর ডালের কোনো না কোনো মিষ্টান্ন বানিয়ে তাকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে। সুতরাং বন্ধুগণ, সৎভাবে মন প্রাণ দিয়ে বটুক ভৈরবের সাধনা যদি করতে পারেন, জীবনে আপনার পজিটিভ একটা চেঞ্জ অবশ্যই আসবে এবং যে সকল দোষ বা বাধাগুলোর কথা আমি উল্লেখ করলাম সেগুলো আপনার খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। দর্শক বন্ধু, এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতেই বটুক ভৈরব দেবের আবির্ভাব তিথি হিসেবেও মানা হয় বা পালন করা হয়। তাই এই বিশেষ দিনে ভগবান শিবের স্বরূপ বটুক ভৈরব দেবের সাধনা করলে অতিরিক্ত সুফল পাওয়া যায়। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণভেদে তিন প্রকারের ধ্যান ও মন্ত্র আছে বটুক ভৈরব দেবের। তার মধ্যে সাত্ত্বিক ধ্যানে পূজা করলে আয়ু বৃদ্ধি হয়, অপমৃত্যু নাশ হয়, আরোগ্য ও মুক্তি লাভ হয়। আর রাজসিক ধ্যানে পূজা করলে ধর্ম বৃদ্ধি হয়, কামনা সিদ্ধি ও অর্থ লাভ ঘটে। আর তামসিক ধ্যানে পূজা করলে শত্রু নাশ হয়, ভূত প্রেত কালা জাদু তুকতাক ইত্যাদি জনিত সমস্যা থেকে আপনাদের জীবনে মুক্তি লাভ পেতে পারেন। আসুন দর্শক বন্ধু, আমরা এই তিনটি ধ্যান মন্ত্র, সাত্ত্বিক ধ্যান মন্ত্র,
রাজসিক ধ্যানমন্ত্র এবং তামসিক ধ্যানমন্ত্র স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের উদ্দেশ্য অনুযায়ী এই তিনটি ধ্যানমন্ত্রের যে কোনো একটি ধ্যানমন্ত্র জপ করে এই বটুক ভৈরব দেবের আরাধনা করেন, পূজা করেন, তাহলে দেখবেন আপনাদের মানসিক ইচ্ছা পূরণ হবে, আপনাদের স্বপ্ন পূরণ হবে, জীবনে আগত বাধা ও সংকটগুলো দূরীভূত হবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।